Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। আমি এটাই বলতে চাইছি যে তুই তো শাশুড়ি মাকে ইমপ্রেস কর, পটানোর চেষ্টা করছিস। আর সেটা আমি বুঝতে পাচ্ছি, তুই তুই দেখাচ্ছিস যে তুই খুব কাছের মেয়ে, আপন, সবকিছু সংসারের গুছিয়ে টুছিয়ে রাখবি, সবকিছু সামলে দিবি। আসলে কি সমস্যা জানিস? তোরা বুঝতে পেরে গেছিস যে তোদের মাথার উপর ছাদটা আর বেশি দিন থাকবে না। আশ্রয় আশ্রয়টা তোদের মাথার উপর থেকে সরে যেতে পারে, তাই হয়তো আমার বড় বৌদিকে এত তেল দিচ্ছিস। বড় বেশি আপনার কোথাও ভুল হচ্ছে। আমার সঙ্গে আমার শাশুড়ি মায়ের সম্পর্কটা না অনেকটা মা আর মেয়ের মতো, তেল দেওয়ার সম্পর্ক না। সেটা অবশ্য আপনি বুঝতে পারবেন না। পৃথিবীতে এরকম অনেক জ্ঞাতি আছে যারা দুজনের সম্পর্কের মাঝে ঢুকে সম্পর্কে হুল ফোটায়, সম্পর্ক নষ্ট করে, বহু ঘরের চিত্র এটা। শুনুন বড় পিসা, আপনার বর মানে বড় পিসেমশাই এ বাড়িতে টাকা চুরি করেছে, অনেক অন্যায় করেছে, অনেক অপরাধ করেছে, এই বাড়ির সঙ্গে বেইমানি করেছে, এমনকি আপনিও কম অন্যায় করেননি। তারপরেও আমি প্রত্যেকটা অন্যায় ধামাচাপা দিয়ে আপনাদের সঙ্গে সংসার করে গেছি, সবকিছু সহ্য করে গেছি। আর তাই আজ আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, আপনি আমার আর আমার শাশুড়ি মায়ের মাঝখানে বিভেদ সৃষ্টি করবেন না, বুঝতে পেরেছেন? বাপ, কত বড় মুখ রে তোর! যত বড় মুখ নয় তোর, তত বড় কথা বলে দিলি। কাকিয়া তুমিও? হ্যাঁ, আমি তো ভাবতেই পারছি না, এই সেই যমুনা যে মুখে একটা রাগ কাটতো না, ছোটবেলায় ফ্রক পরে আমাদের বাড়িতে বসে থাকতো, বড় হয়ে যেদিনকে এই বাড়িতে পা দিয়েছিস এই বাড়ির ছেলের মাথাটা খেয়েছিস, নিজের শাশুড়ি মায়ের মাথাটা খেয়েছিস। কি ভেবেছিস কি আমাদেরও মাথাটা খাবে, তাই তো? এসব কথা এখন থাক না, খাবারের সময় হয়ে গেছে, সবাই খেতে বসো। দাঁড়াও দিদি, তোমার সাথে একটা কথা আছে। কি কথা? হয়তো তোমার কথাটা শুনতে কেমন লাগবে, কিন্তু আমার মনে হয় তোমাকে কথাটা বলা উচিত। কি কথা বলবি? তো বলছিলাম যে, মানে আমি শুনছিলাম যে তোমার বড়ি বলছিল কোম্পানি থেকে নাকি সঙ্গীতের সব সম্পর্ক চুকিয়ে দেবে। Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে।